শাকার সঙ্গে আমি প্রথমে মেশাবো শশা কুচিটা। এখানে দুটো শশা কুচি করা আছে। মাখনে আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু বিট নুন হাফ চামচ। চিজগুলো গলে গেছে, আমি এখন এটা বাইরে এনে একটু ধনে পাতা এবং গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করব। রান্নার জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা এমন জলখাবার করছি যেটা আপনার আগুন লাগবে না, গ্যাস ট্যাস কিছু লাগবে না, এমনিতেই করে খেতে পারবেন। এরকম আরো দুটো জলখাবার আমি আস্তে আস্তে আনছি, এখনই দেখাবো এটা হয়ে যাক। তারপরে পড়তাম তখন এটা বিক্রি হতো, সেটা বলা হতো ভিটামিন। এখানে সত্যি ভিটামিনের মতনই অনেক জিনিস আছে, এগুলো দিয়ে আপনারা একবার করে খেয়ে দেখবেন, বাচ্চারাও মনে হয় খেতে ভালোবাসবে। এখানে প্রথমে লাগছে আমি রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এই ছোলাটার সঙ্গে আমি প্রথমে মেশাবো শশা কুচিটা। এখানে দুটো শশা কুচি করা আছে। টমেটো কুচিটাও দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এতটা পেঁয়াজ কুচি আমি দেবো না, এখানে দুটো বড় পেঁয়াজ কোচানো আছে। তারপরে দিয়ে দেব এখানে তিনটে মতো লঙ্কা দিলাম কুচানো, ঝাল বেশি খেলে বেশি দেবেন। একটু আদা কুচি, মানে 1 ইঞ্চি মতো আদা কুচো করে রেখেছি, সেই আদা কুচিটা দিলাম। এবার এর সঙ্গে মেশাবো বিট লবণ। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো চাট মশলা। মতো চাট মশলা দিলাম, চাট মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা। খুব তাড়াতাড়ি একটা জলখাবার হয়ে গেল, এটা আপনারা খেতে পারেন সকালবেলা, খুব পুষ্টিকর, খেতেও মুখরোচক। এটা আমার প্রথম জলখাবার। সেকেন্ড রেসিপিটা আমি সিদ্ধ আলু দিয়ে করছি, মানে তিনটে আলু সিদ্ধ করে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে লাগছে একটু বিট লবণ, মাখন। আমি প্রথমে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে আমি একটু মাখন দিয়ে দেবো। ব্যাস আর দেবো না, এটুকু দিলেই হবে। এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে ভালো লাগবে এবং পুষ্টিকর। এখানে আলু, তারপরে মাখন আছে। মাখনে আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বিট নুন
হাফ চামচ, আলুটাকে একটু উল্টে পাল্টে নেব। ভালোভাবে গোলমরিচটা আলুর গায়ে মাখিয়ে দিলাম। আমার চিকেন রেসিপিটাও হয়ে গেল। এটা খুবই চটজলদি, কিন্তু খেয়ে দেখবেন এরকম ভাবে খেতে ভালো লাগবে। আমি এই প্লেটে আলুগুলোকে তুলে রাখছি। আমি ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি, শুধু ধুয়ে রেখেছি, এর মধ্যে কোনো কিছু মাখাইনি। এখন আমি প্রথমে গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে আমি সামান্য একটু মাখন দেবো। প্রথমে অল্প একটু মাখন দিলাম, হাফ চামচ মতো। মাখনটা মাখিয়ে নিলাম প্যানে, ভালো করে মাখনটা মাখিয়ে নিতে হবে। এবার আমি এই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি একটু সতে করে দেব। অল্প একটু সামান্য একটু নুন দেব। আমি দুটো চিজের পাতা নিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। স্ল্যাবগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। এবার আমি চিকেনটাতে একটু পেঁয়াজ মিশিয়ে দিলাম।
অল্প একটু লঙ্কা কুচি, এবং লেবুর রস, এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট ঘুরিয়ে নেব। চিজগুলো গলে গেছে, আমি এখন এটা বাইরে এনে একটু ধনে পাতা এবং গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করব। আমি 1/2 চামচ গোলমরিচ ছড়িয়ে দিলাম। ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। তিনটি করতে আমার 15 মিনিটের বেশি সময় লাগেনি, গড় ধরুন 5 মিনিট। তার আগে অবশ্য আমার একটু কাটাকুটি করতে যেটুকু সময় লাগে, কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং খেতে মুখরোচক। আপনাদের এরকম সময় যদি কম থাকে, তাড়াতাড়ি করে এই জিনিসগুলো করে নেবেন, দেখবেন যে খেতেও ভালো লাগছে এবং এর পুষ্টিকরও। এর মধ্যে তেল টেল খুব একটা বেশি নেই এবং বাড়িতে সবাই ভালো করে এই জিনিসগুলো খাবে। এই রান্নাগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওসগুলোকে লাইক করবেন এবং শেয়ার করবেন।